রাজ্য পুলিশের বদলি নীতির ক্ষেত্রে কিছু সুযোগ্য পুলিশ অফিসার বরাবরই ছাড় পেয়ে যাচ্ছেন। অবাক করার বিষয়, টানা 10 বছর কিংবা 15 বছর ধরে তারা একই থানায় চাকরি করে যাচ্ছেন, তাদের একই কুর্সি, একই পদ, তারা পাচ্ছেন প্রমোশন। যতই ব্যর্থতা থাকুক, যতই বিতর্ক থাকুক, সেই সুযোগ্যরা রয়েছে বহাল তবিয়তে। কি সেই কারণ সেটা অজ্ঞাত। তাদের জন্য কি কোনো আলাদা আইন আছে? সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এই কথাগুলি বলা হচ্ছে সুযোগ্য মহিলা পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর মমতাজ হাসিনা এবং পারমিতা সাহা প্রসঙ্গে। এই দুই মহিলা পুলিশ অফিসার গত 15 বছর ধরে একই মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ডিউটি করছেন। পূর্ব মহিলা থানা এবং পশ্চিম মহিলা থানায় বছরের পর বছর তাদের অবস্থান। সেই বাম জমানা থেকে এই দুজনেই বিতর্কিত পুলিশ অফিসার। তাদের তদন্ত নিয়ে বরাবর বিভিন্ন মহল প্রশ্ন তুলেছিল। তদন্ত ঘুরিয়ে দেওয়া, তদন্ত ফাইল চাপা করা, মামলার অভিযুক্তদের ধরার ক্ষেত্রে চরম ব্যর্থতা, পক্ষপাতিত্ব, উদাসীনতা, পুলিশ আইন উল্লঙ্ঘন করা ইত্যাদি প্রচুর অভিযোগ রয়েছে এই গুণবতীদের বিরুদ্ধে। তারপরও যে মূল বিষয় রয়েছে সেটা হলো তাদের বদলি নেই। সারা রাজ্যের বিভিন্ন থানায় পুলিশ কর্মীদের বদলি নীতি কার্যকর হলেও কোন মন্ত্র বলে এই দুই গুণবতীরা একই জায়গায় থেকে যাচ্ছেন, সেটাই ভাববার প্রশ্ন উঠেছে। তবে কি এই দুজনের সমকক্ষ কেউ নেই, নাকি দপ্তরের তরফে তাদের প্রতি বিশেষ দায়বদ্ধতা রয়েছে? সচেতন মহলের তরফে প্রশ্ন উঠেছে। রাজধানীর অপেক্ষাকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ থানাগুলোতে বহুকালের বিতর্কিত পুলিশ অফিসারদের স্থায়িত্বের পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? এর ফলে কি বদলি নীতিকে অপমান করা হলো না, কিংবা এই সংক্রান্ত বিষয়ে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে দ্বিচারিতা করা হলো না? প্রশ্ন কিন্তু বাড়ছেই। সংশ্লিষ্ট মহলের মতে, বিভাগীয় দপ্তরে স্বচ্ছতা এবং গতিশীলতা ধরে রাখতে এবং পুলিশ কর্মীদের লেখার যে এভাবে কাটাতে, অবশ্যই সুচারুভাবে বদলি নীতিকে কার্যকর করা উচিত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।